তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সম্পাদক সম্রাট বড়ুয়া সহ বিশিষ্ট নেতৃত্ব দিয়ে তার সামর্থ্য অনুযায়ী তিনি দেবীদের সঙ্গে ইতিহাসে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন মাননীয় বিধায়ক অদিতি মুন্সী। আপনারা যারা উপস্থিত রয়েছে আম আর লিচু বাঙালি যার জন্য অপেক্ষা করে যাওয়াই সব পুষ্পস্তবক তুলে দিচ্ছেন আমাদের পক্ষ থেকে শ্রী পার্থ সরকার একই উপহারের নতুন করে পার্থ সরকার মহাশয় এছাড়া উপস্থিত আছে রাজারাজ গোপালপুর বিধানসভার বিধায়িকা অদিতি মুন্সীর উদ্যোগে এবং আপনার আয়োজনে আজকের এই রক্তদান শিবির করলেন। খুব মহতি কাজ, এ কারণে যে এই পরিস্থিতিতে করোনা সংকটকালে রক্তের খুব প্রয়োজন, মানুষের সেই চাহিদার কথা বলে এই মহতি উদ্যোগের আয়োজন কি বলবেন? আপনারা জানেন পরিস্থিতিটা কিসের মধ্যে দিয়ে চলছি। আমরা বিগত 2020 থেকে 2021 এই অবস্থার মধ্যে দিয়ে আমাদের এই যা ব্লাড ব্যাংকে রক্ত নেই, এই সংকটকালে আমাদের বিধায়ক অদিতি মুন্সী উদ্যোগ নিয়েছেন যে প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে রক্তদান কর্মসূচি করতে হবে। এক মাসকালীন ক্যালেন্ডার অনুযায়ী একটা রক্তদান সূচির একটা আয়োজন করা হয়েছে, সেই অনুযায়ী আজকে আমার ওয়ার্ডে আয়োজন করা হয়েছে রক্তদানের মানে রক্তদান শিবির। এবং সেই সঙ্গে আমরা আজকে ওয়ার্ডের দুস্থ মানুষদের জন্য দুয়ারে খাবার যেটা বলে মা কিচেন সেটাকেও আমরা উদ্বোধন করছি। আজকের থেকে চালু হলো 100টা পরিবারকে আমরা বিনামূল্যে খাবার প্রদান করব। খাবারটা যতদিন না একটু স্বাভাবিক হচ্ছে, মানুষের জীবনযাত্রা একটু স্বাভাবিক হচ্ছে, ততদিন আমরা এই প্রোগ্রামটা চালিয়ে যাব। 50 জন এ পর্যন্ত আমাদের কাছে নাম চলে এসছে। আপনারা জানেন আমাদের একটাই শীততাপ নিয়ন্ত্রিত বাস এসছে, একটা বাসে যতটা সম্ভব হয় ততটা আমরা ক্যারি করার চিন্তাভাবনা করছি। এটা মনে হয় প্রজেক্টার লাইফ ফোর্স। অক্সিজেন পার্লারের ব্যবস্থা আমরা আগেই করেছি, আমাদের এখান থেকে বিনামূল্যে অক্সিজেন দেওয়া হচ্ছে প্রত্যেকটা পরিবারকে, যার সরি প্রত্যেকটা যাদের করোনা হয়েছে সেই সব পরিবারকে আমরা বিনামূল্যে অক্সিজেন প্রদান করছি। আমার নাম সুজিত মণ্ডল, আমি 15 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কোঅর্ডিনেটর, প্রাক্তন বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন 3 নম্বর বোর্ড চেয়ারম্যান। হ্যালো, রক্তদান কমিউনিটি কিচেন কোনোটাই বাদ যাচ্ছে না, মাত্র 2 মে বিধায়ক হয়েছে, তারপর থেকে কয়েকটা এর মধ্যে একদম নিঃশ্বাস ফেলার সময় পাচ্ছি। দেখুন, এই কাজটা করবার জন্যই এই দায়িত্ব পেয়েছি এবং সেই দায়িত্বগুলো যাতে পালন করতে পারি সেটারই সবসময় চেষ্টা করি। যেদিন থেকে শপথ নিয়েছি সেদিন থেকেই একটা জিনিস মাথায় নিয়ে নিয়েছি, যে কাজটা করব খুব আন্তরিকভাবে করব এবং সততার সাথে করব, সেটাই আমি আগামী 5 বছর ধরে সেটাই আমি ফলো করতে চাই। এবং আমাকে যারা সাপোর্ট করছেন প্রতিনিয়ত, তাদের সকলকে সঙ্গে নিয়ে এই সমস্ত কাজগুলো কিন্তু রূপদান পাচ্ছে। এটা সত্যি বলার অপেক্ষা রাখে না যে আজকে সুজিতদা খুব সুন্দরভাবে এটার অর্গানাইজ করেছেন এবং এই গোটা মাসব্যাপী, গোটা জুন মাসব্যাপী আমাদের এই বিধানসভায় আমরা 30টারও বেশি, মানে আমাদের অফিসিয়ালি আমরা 30টা বলছি কিন্তু হিসাব করলে সেটা 30টারও অনেক বেশি রক্তদান শিবির এখানে পাড়ায় পাড়ায় আমরা অর্গানাইজ করেছি, যাতে আমরা যতটা সম্ভব হয় এই সময় চাহিদা অন্তত কিছুটা হলেও মেটাতে পারি, সেটার আমরা চেষ্টা করছি। ধন্যবাদ।